हेलो बंधुरा टेक्निकल सौमित्र यूट्यूब चैनल आरो एक नतून वीडियो एडिटिंग ट्यूटोरियल अपन सबा के स्वागत अपनारा जरा काइन मास्टर दिए वीडियो एडिटिंग करें फेसबुक हक यूट्यूबर हक से वीडियोते एडिटिंग समय चलमान लेखा एड करबें क्यों अर्थात स्क्रोलिंग टेक्सट एड करबें क्यों अपनारा जे हमारे ये वीडियो एन देखें এই কোণা থেকে বের হয়ে এই কোণায় কিন্তু একটা লেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই লেখাটা আপনারা আপনাদের ভিডিওতে অ্যাড করবেন কিভাবে তো অবশ্যই আপনি যখন ভিডিও এডিটিং করবেন তখনই আপনাকে এটা অ্যাড করতে হবে তো আপনারা যদি এটা শিখতে চান আপনাদের ভিডিওতে অ্যাড করতে চান অবশ্যই আজকে এই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আর এই চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাই तो सर्वप्रथम अपनारा काइन मास्टर दिए जो वीडियो एडिटिंग करबें आगे अपनारा सम्पूर्ण अपनार वीडियो एडिटिंग करबें एरपर एखे स्क्रोलिंग टेक्सट एड करार्जन ये एखे एक लाल दाग देखते दागटा किन्तु आपनाके निये जेते होबे जेखान थेके आपनारा राखबें तो आमी एखान थेके राखब जेखने ये रेड कलर दागटा थाकबे सेखाने रेखे आपनाके कि करते होबे ए लेयार अपशने जेते होबे लेयार अपशने जावार पर प्रथम आपनारा मीडिया अपशने जाबें एबं एकटा इमेज अपशने क्लिक कर एक बैकग्राउंड कलर निये निबें तो आमी एखाने ब्लैक कलर निये निच्छि तो ब्लैक कलर एखे चले आसेंजे कणाय धरे एक बड़ो कर रट साइड एखे देखें एक क्रोपिंगर अपशन पा क्रोपिंग अपशने क्लिक करबें क्रोपिंग अपशने क्लिक करारे मास्क जो अपशन आता इनेबल कर देवें एरपर कणाय धरे एक आपनर जो कलर आकग्राउंड कलर का एक छोटो नवारे रेड अपशने क्लिक करबें तो हमें क्योंकि से चले आसपर से ही बैकग्राउंड कलर के एक बार प्रेस करा धरे ভিডিওর নিচে নিয়ে আসবেন এবং এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেটা লেন্থটা কতটা রাখবেন সেটা আপনারা কিন্তু এখানে ধরে আপনারা এটাকে টেনে বড় করে দিবেন লেন্থটা যতদূর আপনারা রাখতে চান তো নেওয়ার পরে জাস্ট হয়ে গেছে তো এবার এই যে ব্যাকগ্রাউন্ড কালারটার প্রথমের দিকে আসবেন আসার পরে আপনাকে আরো লেয়ার অপশনে যেতে হবে এবং টেক্সট অপশনে যেতে হবে তো এখানে টেক্সটটা আমি প্রথমে লিখে নিচ্ছি তো আমি এখানে লিখব ধরুন আমি এখানে লিখলাম ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো এইটুকু আপনি আমি লেখার পরে ওকে অপশনে ক্লিক করতে হবে ওকে অপশনে ক্লিক করলে সেই লেখাটা স্ক্রিনের উপরে চলে যাবে এবং এই লেখাটার আপনারা যদি কালারটা চেঞ্জ করতে চান তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা করতে পারেন এরপর সেই টেক্সটটিকে আপনি যে ব্যাকগ্রাউন্ড কালারটা নিলেন সেই ব্যাকগ্রাউন্ড কালারটার উপরে রেখে দিবেন এবং এই টেক্সটটার লেন্থটা ঠিক ততটায় নেবেন যতটা আপনারা ব্যাকগ্রাউন্ড কালারটার লেন্থটা নিয়েছেন বা ডিউরেশনটা যতটা নিয়েছেন তো এত দূর হয়ে যাওয়ার পরে আপনার টেক্সটটার শেষের দিকে যেতে হবে যতদূর অবধি আপনারা টেক্সটের ডিউরেশনটা নিয়েছেন সেই টেক্সটটা सिलेक्ट करबें से ही टेक्सटार ऊपर क्लिक करबें क्लिक करारे अपनारा देखें लेफ्ट साइड एक क्योंकि चाबिर मत चिन्ह आए तो से ही चाबिर मत चिन्हते अपनारा क्लिक करबें तो आगे कि करते हैं आपके ये टेक्सटा के प्रेस कर जेखान अपनारा लेखाटा के बेर करबें से नहीं जा चाबिर मत चिन्हते क्लिक करबें क्लिक करारे ये टेक्सटा के धरे अपनारा जेखा जेदिगे लेखाटा जाए से दिखे आपके क्योंकि नहीं जो है ये अपनारा रेखे देवें रेखे देवर पर आपनारा रेड अपशने क्लिक करबें এবার আমি একবার ভিডিওটা প্লে করে দেখি যে লেখাটা ঠিকমতো করে স্ক্রলিং হচ্ছে কিনা তো জাস্ট একবার প্লে করে দেখি তো বন্ধুরা যেমনটা আমি ভিডিওর প্রথমে দেখিয়েছি যে আপনারা আপনাদের ভিডিওতে স্ক্রলিং টেক্সট কিভাবে অ্যাড করতে পারেন তো সেম প্রসেসে কিন্তু এখানে স্ক্রলিং হচ্ছে এবং এইভাবেই খুব ইজিভাবে আপনারা আপনাদের কাইন মাস্টার দিয়ে ভিডিও এডিটিং করার সময় আপনারা ফেসবুকের জন্য হোক বা ইউটিউবের জন্য হোক ভিডিও এডিটিং অনায়াসেই করতে পারেন তো বন্ধুরা আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারলেন কিভাবে আপনার ভিডিওতে আপনারা স্ক্রলিং টেক্সট অ্যাড করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সেই সঙ্গে সঙ্গে আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।